এই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। তাহলে দেখি নি আজকে আমি খাবারে কি নিয়েছি। আজকে কিন্তু আমি দারুণ একটা রেসিপি নিয়েছি নিয়েছি বোয়াল মাছের টক, তেঁতুল টক, আর নিয়েছি সাথে এক পিস ইলিশ মাছ ভাজা, মানে ঢোক গিলছি। আমি অনেক আগে খেয়েছিলাম, মানে অনেকদিন আগে খেয়েছিলাম এই বোয়াল মাছ, আর আজকে বাজারে পেলাম, নিয়ে এলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। চার পিস নিয়েছে এখানে, ক পিস খেতে পারি দেখা যাক। আজকে এই মাছটা খাবো বলে আমি কোনো রেসিপি নিইনি, কোনো রান্না নিইনি, আজকে এই মাছটাই খাবো। দারুন, দারুন স্বাদ, দারুন স্বাদ। ভাবতেও পারিনি এত স্বাদ হবে।
এই বোয়াল মাছটা কিন্তু অনেক বড় ছিল, যত সম্ভব দেখলাম, অনুমান করলাম 3 কেজি সাইজের বোয়াল মাছ। আচ্ছা, খুব ভালো লাগলো বোয়াল মাছটা খেয়ে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর 1 পিস বাকি রাখলাম, এটা আমি রাত্রেবেলা খাবো, যেহেতু 4 পিস নিয়েছিলাম ওটা আমি রাত্রে খাবো, আর ভাত শেষ হয়ে গেছে। তাহলে বাই।